আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেসিক কিছু ইনফরমেশন। তো চলুন যাওয়া যাক। তো প্রথমেই আমাদের জানতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা আমাদের কম্পিউটারে অন আছে কি না, আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে কি না সেটা আমরা দেখবো। তো আপনাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ 10 হয় তাহলে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, এই দেখবেন ডেস্কটপে কন্ট্রোল প্যানেল আছে। তো কন্ট্রোল প্যানেলে ঢুকে এখানে দেখবেন প্রোগ্রাম অ্যান্ড ফিচার আছে। যদি প্রোগ্রাম অ্যান্ড ফিচার না থাকে তাহলে আপনারা এখানে এই ডান পাশের একটা দেখবেন ভিউ বাই লেখা আছে, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্যাটাগরি থাকলে আপনি ওটা পাবেন না। আপনি এই এখানে ক্লিক করে ভিউ বাই এর পাশে অ্যারোতে ক্লিক করে আপনি এখানে লার্জ আইকন ক্লিক করবেন। দেখবেন যে এখানে আপনার যে কম্পিউটারের যে মেইন সেটিংসগুলো এখান থেকে অ্যাডজাস্ট করা হয় সে এখানে পাবেন। এখানে গেলে দেখবেন কম্পিউটার এখানে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। দেখেন আমাদের এখানে যে ক্যামটেসিয়া স্টুডিও 7, মাইক্রোসফট অফিস প্রফেশনাল, গুগল ক্রোম, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এই সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে। তো আমাদের দরকার হচ্ছে মাইক্রোসফট অফিস, এটা এখানে আছে। দেখেন এখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016, তো আমার তার মানে আমাদের ইনস্টল করা আছে। তো এখান থেকে তো আমরা ওপেন করতে পারবো না, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আনইনস্টল করতে পারবো, সেটিং চেঞ্জ করতে পারবো। তো আমরা কোথায় গিয়ে সফটওয়্যারটা রান করতে পারবো, কারণ কাজ করতে হলে আমার কম্পিউটারটা রান করতে হবে। তো আমরা দেখে নিলাম যে আমাদের কম্পিউটারে সফটওয়্যারটা অলরেডি আছে, তো এখন কীভাবে ইনস্টল করবো। এখন কেউ যদি আপনাকে বলে, আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কম্পিউটারে কীভাবে সফটওয়্যারটা রান করবেন, তো আপনারা সরাসরি যদি কোথাও খুঁজে না পান ডেস্কটপে টাস্ক বারে, কোথাও যদি না পান স্টার্ট মেনুতে, কোথাও না পান, তখন আপনারা কোথায় যাবেন, এই সার্চ বক্সে যাবেন। এখানে গিয়ে লিখবেন, শুধু ওয়ার্ড লিখবেন, WRD ওয়ার্ড। দেখেন ওই যে উপরে ওয়ার্ড চলে আসছে, এই যে ওয়ার্ড চলে আসছে, ওয়ার্ড 2016। আমি যদি এক্সেল ওপেন করতে চাই তাহলে দেখেন EX লিখবেন, দেখেন চলে আসছে EXEL 2016 চলে আসছে। তো তাহলে এখানে ক্লিক করলে, যেমন আমরা যদি এখানে ক্লিক করলে তার ওপেন হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডটা ওপেন করি, WRD ওয়ার্ড, দেখেন চলে আসছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম, তাহলে এভাবে এটা দেখেন সফটওয়্যারের আমার ইন্টারফেসটা দেখাচ্ছে। এখানে আমরা লাজ বাম পাশে রিসেন্ট যে ডকুমেন্টগুলো ওপেন করেছি, কাজ করেছি, সেভ করেছি, নতুন ইনসার্ট করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি যদি আপনার কম্পিউটার থেকে কোনো ডকুমেন্টস ওপেন করতে চান তাহলে এই নিচে দেখেন ওপেন আদার ডকুমেন্টস, এই ডকুমেন্টগুলো ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্ট আপনি ওপেন করতে চান তাহলে ওপেন এখানে ক্লিক করবেন। ওপেন আদারে ক্লিক করলে আপনি দেখাবে যে এখানে আপনার কম্পিউটার ডিস কম্পিউটার মানে হচ্ছে আপনার এই কম্পিউটার সবগুলো ড্রাইভ দেখাবে। এখানে ব্রাউজ মানে ব্রাউজ করতে পারবেন, আপনি রিসেন্ট যে এই যে রিসেন্ট সিলেক্ট করা আছে অর্থাৎ এই জন্য রিসেন্ট জিনিসগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তারপরে ওয়ান ড্রাইভে যদি সেভ করতে চাই, যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা গুগল অ্যাকাউন্টে এখানে সাইন ইন করে আপনারা সরাসরি সেখানে সেভ করতে পারেন। আবার ডিস কম্পিউট ডিস পিসি, ডিস পিসি এটা হলো উইন্ডোজ 10-এর, এটা দেখায় কিন্তু উইন্ডোজ 7-এ মাই কম্পিউটার থাকে। তো এখানে হলো ওইটাই ডিস কম্পিউটার, সো আমরা ডিস কম্পিউটারে যাব। ডিস কম্পিউটারে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেগুলো এখানে দেখাবে। তো আমরা এখানে যাব কোথায়, আমরা ব্রাউজে যাব। ব্রাউজে গেলে আমার কম্পিউটারটা ব্রাউজ করতে পারবো। দেখুন এখানে দেখাচ্ছে যে ডিস পিসি ডকুমেন্ট, অর্থাৎ ডিস পিসি ডকুমেন্ট ফোল্ডারে আমরা এখন আছি। তো আমরা কোথায় যাব, আমরা এখান থেকে এই যে এই স্ক্রল বারটার টেনে নিচে নামবো। নিচে নেমে আমরা এখানে দেখেন, এখানে আমাদের দেখা, আপনি যদি কোনো কম্পিউটার এই যে দেখেন এখানে আছে লোকাল ডিস্কি, অর্থাৎ হলো সি ড্রাইভ, তারপরে ডি ড্রাইভ, এরকম অনেকগুলো ড্রাইভ আছে। আপনি যদি নেটওয়ার্কের কোনো অন্য কোনো কম্পিউটারে সেভ করতে চান তাহলে আপনি নেটওয়ার্কের ড্রাইভে যাবেন। গেলে পরে আপনার অন্য যে কম্পিউটার এখানে নেটওয়ার্ক শো করবে সেখানে যাবেন। তো আমরা এখানে কোথায় সিলেক্ট করব, আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। দেখেন ডেস্কটপে অলরেডি অনেকগুলো ফোল্ডার আছে, তো আমরা এখানে আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব আমরা, তাহলে এখানে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক, আমরা কিন্তু এখন ডেস্কটপের ভিতরে আছি। আগে বাই ডিফল্ট ডকুমেন্টে ফাইল সেভ হয়, তো আমরা ডেস্কটপে আছি। তো ডেস্কটপের এই জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাব, নিউয়ে ক্লিক করে ফোল্ডারে যাব। ফোল্ডারে গেলে দেখেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তো আমরা এখানে সিলে এটা করে দিব, রিনেম অবস্থায় আছে, শুধু আপনি লিখলেই হবে। তো আমার নাকি আবার ডিলেট করে লেখে তো দরকার নাই, আপনি টাইম কিল হবে শুধু। তো আমরা এখানে লিখব TEST টেস্ট স্পেস ফাইল FIL ফাইল, এন্টার দেবো। এন্টার দিলে আমার ফাইলটা দেখেন টেস্ট ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেলো। এখন এই এন্টার দিয়ে আমি ফোল্ডারের ভিতর ঢুকবো,
ফোল্ডারের ভিতর ঢুকে এই যে দেখেন এখানে আমি এখন আমার ফাইলের নামটা দিব। তো ফাইলের নামটা আমি কি দিব, আমার ফাইলের নামও দিব টেস্ট ফাইল। আর আগে যেটা নাম দিয়েছি তার মানে আমরা যে টেস্ট ফাইলগুলো নিয়ে কাজ করব তার টেস্ট ফাইল ওয়ান দিলাম। এখন দেখেন এখানে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা কি করব ওয়ার্ড ডকুমেন্ট দিব, সবসময় কি দিব ওয়ার্ড ডকুমেন্ট, অথবা আপনি ওয়ার্ড ডকুমেন্ট দিলেও পারেন। ওয়ার্ড ডকুমেন্ট দিলে কি হবে, আপনার অফিসের ভার্সন যদি 7 হয় বা তার আগের হয় বা অন্য যে কোনো ভার্সনের হয় সেটাতে ওপেন হবে। কিন্তু আপনি যদি ডকুমেন্ট দেন তাহলে এই সফটওয়্যার ওপেন হবে, হ্যাঁ একদম যেমন 2019-70, তারপরে হচ্ছে 2003, এগুলোতে ওপেন হবে না। তো আমরা এখানে ওয়ার্ড ডকুমেন্ট দিব, দিয়ে আমরা এখানে কি করব, আমরা কিন্তু ওপেন করতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা এখানে নতুন ফাইল ক্রিয়েট করতেছি। এখানে কিন্তু আমরা ওপেন দিলে এই নামে কোনো ফাইল করা নাই, তাহলে কিন্তু ওপেন হবে না, দেখ ওপেন হবে না। তাহলে আমরা ক্লোজ দিলাম, এটাও ক্লোজ দিলাম, ওকে। তাহলে আমরা গিয়েছিলাম কোথায়, আমরা এখন ব্যাগে যাই, ব্যাগে দেখেন আমরা ওপেন আদার ডকুমেন্ট, আমরা ওপেনে গিয়েছি, আমরা কিন্তু ফাইল ক্রিয়েট করতে যাই নাই, আমরা ওপেনে গেছি মানে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমরা ব্রাউজ করব, ব্রাউজ করে আমার ওপেন মানে হচ্ছে আমার একটা ফাইল আছে কম্পিউটারে, সেই কম্পিউটারের ফাইলে আমরা কাজ করব, তখন আমরা ওপেনে যাব, আদার্স ওপেন ডকুমেন্টে যাব, ওকে। তো তার আগে আমরা কি করব, আমরা যাব হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এবং এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা নতুন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, অর্থাৎ হলো ব্ল্যাঙ্ক ওয়ার্ডের একটা ফাইল নেব, ব্ল্যাঙ্ক যে ফাইলটা কিছু থাকবে না। আর এই জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টেমপ্লেট, অর্থাৎ আপনি যদি আপনার কাজের প্রয়োজন অনুসারে এখান থেকে আপনি এই জিনিসগুলো নিতে পারেন, যে আপনি যদি কাজ করতে চান অলরেডি ফরম্যাট করা আছে, এখানে সব ফরম্যাট করা আছে, আপনি ক্লিক করলে এইভাবে এইভাবে আপনার ইনফরমেশনগুলো দিয়ে লিখবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি এখান থেকে চয়েস করতে পারেন। আচ্ছা ওকে, এখন আমরা যাব, আমরা শিখবো, যেহেতু প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবো, তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ওপেন দিলেই ওপেন হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তাহলে এখন দেখেন একদম উপরের যে বারটা, এটা হচ্ছে টাইটেল বার। তো টাইটেল বারে কি থাকে, টাইটেল বারে আপনি যে ফাইলটা ওপেন করেছেন সেই ফাইলের নাম থাকে, এবং যে অ্যাপসের মাধ্যমে ওপেন করেছেন তার নাম থাকে। যেমন এখানে বাই ডিফল্ট এই ডকুমেন্ট ওয়ান নামে ফাইলটা আমার ক্রিয়েট হয়েছে, ব্ল্যাঙ্ক ফাইলটা, এবং এটা আমি ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে ওপেন করেছি, ওকে। তাহলে আমি যদি আরেকটা ফাইল ওপেন করি, দেখেন ফাইলে গিয়ে আমি এখানে নিয়ে গেলাম, আবার নিয়ে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আবার ডাবল ক্লিক করলাম, বা সিঙ্গেল ক্লিক করলে অনেক ওপেন হবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার এখন এখানে আসছে ডকুমেন্ট টু ওয়ার্ড, অর্থাৎ আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি আবার যাই ফাইলে যাই, নিয়ে যাই ব্ল্যাঙ্কে ক্লিক করি, দেখেন এখানে ডকুমেন্ট 3, অর্থাৎ আমার তিনটা ফাইল এখানে অলরেডি ওপেন হয়েছে। তো এখন আমরা কীভাবে যাব, আপনার নিচের একটা বার আছে দেখেন, যেটাকে নিচের এই বারটাকে বলা হয় হচ্ছে টাস্ক বার। তো উপরেরটা হলো টাইটেল বার, নিচে হলো টাস্ক বার। তো আপনি এখানে যতগুলো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন সবগুলো এই আইকনটার মাধ্যমে দেখাবে। দেখেন আমরা যদি এই এখানে আইকন মাউস আইকনটা নেই, মাউসের মাউস পয়েন্টারটা নেই, তাহলে দেখবেন যে এখানে আমাদের দেখেন তিনটা ফাইল আছে। তা আপনি এখানে তিনটা ফাইল আছে দেখতে পারবেন, তাহলে ওকে দেখেন আবার ফাঁকে মাউসটা সরিয়ে ফেলবেন, চলে যাবে, আবার নিয়ে আসবেন, ওর উপরে ধরবেন, ক্লিক করার দরকার নেই, দেখেন আবার তিনটা দেখাচ্ছে। তো এখানে আমি কোন ফাইলটা আপনি ওপেন করতে চান, দেখুন এখন আমাদের ওপেন আছে 3টা, তা আমি চাচ্ছি যে ওয়ানটা ওপেন করবো। তাহলে আমি মাউসটা উপরে উঠাবো, উপরে উঠে বাম দিকে যাব, গেলেই আমি দেখেন আমি ওই উপরে দেখেন ওয়ান, তার টাইটেল বারে, অর্থাৎ এই যে জায়গায়, এই জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন আছে 3। আমি আবার মাউসটা এখানে নিলাম, দেখেন এখন দেখাচ্ছে 1, এখন দেখাচ্ছে 2, তারপরে দেখাচ্ছে 3, অর্থাৎ আমি যেটার উপরে ক্লিক করব সেই ফাইলটাই আমার এখানে দেখাবে, সেই ফাইলটাই আমার এখানে কিন্তু দেখাচ্ছে, ওকে। তা আমি যদি এই 3টা মিনিমাইজ করে দিই, 2টা মিনিমাইজ করে দিই, 1টা রাখি, আবার এখানে মাউস পয়েন্টারটা নেই, নিয়ে দেখেন এখানে গেলাম 2, এখানে গেলাম 3, এখানে গেলাম 3, এখানে গেলাম 1, এখানে গেলাম 2। এখন আমি এই 2-র উপরে যদি ক্লিক করি তাহলে আমার এই 2টাই এখানে ওপেন হবে। আমি এটা মিনিমাইজ করে দিই, দেখেন 1 মিনিমাইজ করে দেই, দেখেন আমি একটাও নাই। এখন একটাও যদি আমার ওপেন না থাকে সেই ক্ষেত্রে কী হবে, তো আমি আবার মাউস পয়েন্টারটা এখানে নিব, নিয়ে দেখেন অনেক ক্লিক করব, তাহলে আমার এখানে কত দেখাচ্ছে, 1 দেখাচ্ছে। তা আমি আবার মাউস পয়েন্টারটা আনলাম, আনে দেখেন 2-র উপরে নিলাম, এটা কিন্তু ওপেন নাই, কিন্তু 2 এখানে ওপেন হবে। 3 দেখেন, 3 ফাইলটা দেখাচ্ছে, আমরা 3-তে ক্লিক করলাম, 3 ওপেন হলো। মিনিমাইজ করে দেখি আমার 1 আছে কিন্তু 2 কিন্তু নাই, কারণ 2-টা আমি ওপেন করিনি, অর্থাৎ যেটা যেটা আমি ওপেন করবো সেটা এখানে দেখাবে। যেমন দেখেন আমি এখানে 1-এ ক্লিক করলাম, এখানে 2-তে ক্লিক করলাম,
এখানে থ্রিতে ক্লিক করলাম, তাহলে মানে কি আমি তিনটা ফাইল ওপেন করেছি, দেখেন ওয়ান টু থ্রি। যেগুলো যদি ওপেন না থাকে তাহলে আপনার এই স্ক্রিনের চারপাশে দেখবেন একটা আপনাকে আলাদা মনেই হবে যেটা ওপেন করা নাই, এখন কিন্তু আমার তিনটাই ওপেন করা আছে। আমি যদি মিনিমাইজ করে দিই, দেখেন আমি তিনটা মিনিমাইজ করলাম, দুইটা মিনিমাইজ করলাম, হ্যাঁ এখন আবার এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে যদি আমি দুইয়ের উপর দেখেন, এখন কিন্তু এই যে উপর দিয়ে কিন্তু একটা সাদা বা আলাদা ইয়া দেখা যাচ্ছে, মানে এটা ওপেন হয় নাই, এটা কিন্তু ওপেন রান করা নাই। ওকে, তাহলে আমরা এটা মিনিমাইজ করে দিলে দেখবো যে একটাই আছে, আর আমরা যদি তিনটাই ওপেন করি, তিনটাই ওপেন করে রাখি, এখন যদি আমরা এখানে কার্সর নেই নিয়ে দেখেন এখন চেঞ্জ করি, এখন কিন্তু উপরে একটা দেখা বোঝা যাচ্ছে না, একটা অন্য একটা উইন্ডোর মতো মনে হয়। ওকে, তার মানে আমরা এটা আমরা যদি তিনটা ফাইল নিয়ে কাজ করতে চাই, এরকম তিনটাই থাকবে, তিনটা ওপেন থাকা অবস্থায় আপনি মাউস পয়েন্টার নিয়ে এখানে আসবেন, ধরবেন আপনি যেটা ফাইলের নাম দেখে, যেটা একটা থেকে আরেকটা যদি কপি করতে চান, বা একটা ফাইলে দুইটা ফাইল থেকে জিনিস আনবেন, তাহলে আপনি এভাবে তিনটা ফাইল ওপেন করবেন, ওপেন করে একটা থেকে কপি করে নিয়ে যাবেন। যেমন আমি এখানে একটা লাইন লিখি, দিস ইজ ফার্স্ট টিউটোরিয়াল রিয়াল এমএস ওয়ার্ড 2016। তা আমি এখানে আমার ফাইলে আছে, আমি সেভ দিলাম, সরি এখানে আমি এখান থেকে কপি করে, আমি এটাতে এক নম্বর ডকুমেন্ট, ডকুমেন্ট ওয়ানে আছে, তা আমি দুই নম্বরে নিয়ে গেলাম, তাহলে আমি এটা কপি করব, আমি এটা কপি করতেছি, কপি করে আমি দুই নম্বরে নিয়ে যাবো, দেখেন এখানে গিয়ে পেস্ট করলাম, ওকে পেস্ট করলাম, ওকে এখন আবার তিন নম্বরে গিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করতে পারি। আবার এখানে যদি আমার মনে করেন 2000 মনে করেন 20 আছে, তা আমি এই ফাইলটি আবার নিব ওই দুটা ফাইলে, যেমন দেখেন আমি এখানে নিব, তাহলে এখানে আমি পেস্ট করতে পারি। অর্থাৎ আপনি তিনটা পাঁচটা দশটা যতগুলো ফাইল ওপেন করতে পারেন, অনেকগুলো ফাইলের ইনফরমেশন একটাই নিয়ে আপনি র্যাপ করবেন, সেটাও আপনি করতে পারেন, এভাবে আপনি অনেকগুলো ফাইল একসাথে ওপেন রেখেও কাজ করতে পারেন। আবার আপনি ট্যাব অল্টার সিলেক্ট করে, কিবোর্ডের অল্টার সিলেক্ট করে যদি আপনি ট্যাব চাপেন, তখনও দেখবেন যে আপনি যতগুলো অ্যাপস এখানে ওপেন করা আছে সবগুলো এখানে দেখাচ্ছে, দেখেন আমাদের এখানে রেকর্ডিং ডিভাইস আছে, ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট থ্রি সবগুলো আছে, এখন দেখেন একটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, দেখছেন। আপনি এই সিলেক্ট অবস্থায় ট্যাব একবার করে চাপবেন, চেঞ্জ হবে, ট্যাব একবার করে আপনি যদি মনে করেন যে আমি এই ডকুমেন্ট টুটা ওপেন করব বা থ্রিটা ওপেন করব, তাহলে সিলেক্ট ছেড়ে দেবেন, এখন ট্যাব সে অল্টার ছেড়ে দিলে চলে যাবে, আবার অল্টার ট্যাব চাপবেন, দেখেন আপনি যেটা দরকার সেটাই সিলেক্ট করে ছেড়ে দিবেন, যেটাই দরকার সেটা সিলেক্ট করে ছেড়ে দিবেন, যেটা দরকার সেটা সিলেক্ট করে ছেড়ে দিবেন, তাহলে সেটা কি হবে, ওপেন হবে। এইভাবে আপনি কাজ করতে পারেন। তাহলে এখন হলো কি, আমার নিউ ফাইল তিনটা হয়ে গেল, আমি ফাইল তিনটা এখন সেভ করব। তো কিভাবে সেভ করব, আমরা এই যেখানে দেখেন সেভ টুলস আছে, অর্থাৎ এই টাইটেল বারে আমার অনেকগুলো জিনিস শেখার আছে, এখানে যেমন সেভ টুলস, অর্থাৎ এগুলোকে টুলস বলা হয়, তো টুলসগুলো দিয়ে সরাসরি কাজ করা যায়। ওকে, তাহলে এটাই আমার আন্ডু রিডু, আন্ডু রিডু, অর্থাৎ আপনার ভুল হয়েছে আপনি আন্ডু করবেন, অর্থাৎ আবার আগে পরে যাবেন, যতবার ভুল হয়েছে আগে পরে চেক করার জন্য আন্ডু রিডু আপনি করতে পারেন, একটা হচ্ছে আন্ডু, একটা হলো রিডু। ওকে, তারপরে এখানে আরও অনেক কনফিগারেশন ট্র্যাক, কুইক অ্যাক্সেস টুল আছে, এই টুলগুলো দেখেন আমার একটা দুইটা তিনটা টিক মার্ক দেওয়া আছে, তো এই জন্য আমার এই যে আন্ডু রিডু এবং সেভ, এই আন্ডু রিডু এবং সেভ এই তিনটা টুলস এখানে আছে। আমি যোগ করলে আরেকটা এখানে যদি নিউ আমি ক্লিক করি, দেখেন কি হয়, দেখেন নিউ মানে আমার আরেকটা নিউ ট্যাব আসছে, এটা দেখেন আপনি কোনো আইকনের উপর যদি কার্সর নেন মাউসের, তাহলে কিন্তু মাউসের পয়েন্টার নেন, তাহলে দেখবেন এখানে কিন্তু আপনার নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ইনফরমেশন দেখা পারবে, অর্থাৎ কন্ট্রোল প্লাস এন চাপলে আপনি নিউ ডকুমেন্ট ওপেন হবে, অথবা কিসের জন্য, ক্রিয়েটেড ডকুমেন্ট, আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এই দেখেন আমি ক্লিক করলাম, এই দেখেন ডকুমেন্ট ফোর অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এটাকে বলা হয় টুলস, কুইক অ্যাক্সেস টুলস। এখানে অনেকগুলো জিনিস আছে, প্রিন্ট, ইমেইল, ড্র টেবিল, মানে সরাসরি এগুলোয় ক্লিক করলে আপনি কাজ হবে, এগুলো এর জন্য এগুলোকে টুলস বলা হয়, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, এগুলো আপনি এখানে নিয়ে আসতে রাখতে পারেন, এগুলো কিন্তু এখানেও আছে, যেমন এই যে ফাইলে ক্লিক করলে আপনার নিউ, ওপেন, সেভ, প্রিন্ট সব এখানে আছে, কিন্তু আমার এখানে আনার মানে হচ্ছে যে আমি ফাইলে ক্লিক করে আবার এখানে যাব, তারপরে নিউয়ে ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবো, যে আরেকটা ডকুমেন্ট অ্যান্ড ফাইল ওপেন হয়েছে, এত কিছু দরকার নাই। আমি যদি সরাসরি এখানে ক্লিক করি, দেখেন ডকুমেন্ট সিক্স হয়ে গেছে, এইটাকে জন্য বলা হয় কুইক অ্যাক্সেস টুল, অর্থাৎ টাইটেল বারে বাম পাশে হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার,
আর মাঝখানে হলো ফাইলের নাম এবং যে সফটওয়্যার দিয়ে ওপেন হয়েছে তার নাম। এবং এই পাশে দেখেন এটা দেখাচ্ছে হচ্ছে ডিসপ্লে রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি আমার এই যে এই জিনিসটা অর্থাৎ এই যে রিবনটা এই যে এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত আমাদের যে যে এই জিনিসগুলো ওয়ার্কিং টুলসগুলো সবগুলো কিন্তু আমার এই যে দেখেন এখানে ক্লিক করে অপশনটা আসলো। তো আমি যদি প্রথমটায় অটো হাইড রিবন দেই তাহলে সে অটোমেটিক্যালি দেখেন হাইড হয়ে গেছে। আবার যদি মাউস দিয়ে আবার এই যে দেখেন এই অ্যারোটাতে ক্লিক করি এই যে উপর দিকে আপ অ্যারো আবার ক্লিক করে আবার যদি আমি নিচে একদম রিচের বারে ক্লিক করি তাহলে আবার চলে আসবে। অর্থাৎ আপনার জায়গা যদি ডেস্কটপে কম থাকে, ওয়ার্কিং এরিয়ায় কম থাকে, তখন আপনি এটা মিনিমাইজ করে কাজ করতে পারেন, অটো হাইড দিয়ে কাজ করতে পারেন, আবার যখন আপনার প্রয়োজন হবে তখন নিয়ে আসবেন। ওকে, এইভাবে আপনি কাজ করতে পারবেন। ওকে ওকে, তাহলে আপনি দেখেন রিবনটা আপনি বুঝতে পারছেন যেটুকু হাইড হয়ে গেল ওটা হচ্ছে রিবন। ওকে, তারপরে আছে হচ্ছে এটা মিনিমাইজ। মিনিমাইজ করলে কি হবে দেখেন, আমি এটা মিনিমাইজ করলাম, এটা হলো ডকুমেন্ট 6 তো ফাইল, এটা মিনিমাইজ করলাম দেখেন এখন কিন্তু আমার এখানে 5 আছে। আবার মিনিমাইজ করলাম এখানে 4, আবার মিনিমাইজ করলাম 2, আবার মিনিমাইজ করলাম 1, আবার মিনিমাইজ করলাম 3, আবার মিনিমাইজ করলাম 8 9, অর্থাৎ আমার সবগুলো ডকুমেন্ট এখানে মিনিমাইজ হয়ে গেছে। অর্থাৎ এই বারটার নাম হচ্ছে যে জায়গায় আসা এখানে আছে আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে টাস্ক বার। অর্থাৎ এখানে আপনি যে দেখতেছেন গুগল ক্রোম, আউটলুক, ফোল্ডার, উইন্ডোজ, ইন্টারনেট এক্সপ্লোরার, এই যে এই জায়গায় যে আইকনগুলো আছে সেই জায়গাটাকে বলা হয় টাস্ক বার। অর্থাৎ আপনি যে টাস্কটা যে কাজ করবেন সেইগুলো আপনার এখানে সেই টাস্কগুলো এখানে থাকবে, রানিং কাজগুলো। ওকে, তাহলে মিনিমাইজের কাজ হচ্ছে আপনি 5টা ফাইল নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে ওপেন করে রাখছেন, তার মধ্যে একটা নিয়ে কাজ করবেন, তো আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা এখানে গিয়ে মনে করেন 6 নম্বরে ক্লিক করবেন, তাহলে আপনি এটা নিয়ে কাজ করবেন। দেখেন এখানে মিনিমাইজ করে আর একটাও কিন্তু এখানে ওপেন নাই, তাহলে আমার এই ছয় নম্বর ডকুমেন্ট আমি চাইলাম যে 6 নম্বর এখন মিনিমাইজ করে ক্লোজ করে দিব না, মিনিমাইজ করে আমি আর একটা ফাইলে কাজ করব। ওকে, আবার আমার এটা লাগতে পারে যে আমি ক্লোজ করব না, সেই ক্ষেত্রে আপনি মিনিমাইজ করবেন, অর্থাৎ এই জন্য বলা হয়েছে মিনিমাইজ। মিনিমাইজ করলে এখানে মিনিমাইজ হয়ে আসলো। আবার দেখেন আমি যদি এই ফাইলটা, তখন আমার কিন্তু 6 নম্বর ছিল, আমি যদি এটাই ক্লিক করি তাহলে আমার কি হবে দেখেন, রিস্টোর ডাউন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার উইন্ডোটা ছোট হয়ে গেল। এখানে এখন যদি এই উইন্ডোর চারপাশে যদি মাউসের পয়েন্টার নেন দেখেন একটা উভয় দিকে অ্যারো ক্লিক করে, অর্থাৎ আপনি ছোট এবং বড় এদিকে ওইদিকে আনতে পারবেন। আবার নিচে নিচে আসেন, এখান থেকে দেখবেন উপরে এবং নিচে আপনি ছোট বড় করতে পারবেন, অর্থাৎ এটা দিয়ে আপনি আপনার উইন্ডোটাকে ছোট বড় করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সাইজ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো সাইজ করতে পারবেন। এই জন্য যে আপনি এখানে একসাথে দুইটা ফাইল নিয়ে যদি আপনি মনে করেন যে 5 নম্বর ওপেন করলেন, এখানে ক্লিক করলেন, তাহলে দেখেন আপনি সরাসরি এখানে দুইটা, এই যে দেখেন আবার এটা ছোট করে দেন, তাহলে আপনি এটা দুইটা ফাইল একসাথে নিয়ে এখান থেকে এটা দেখে দেখে এখানে লিখতে পারেন। আপনি যদি এমন হয় যে না এখানে ইমেজ আপনি কপি করতে পারতেছেন না, তখন আপনি এখানে দেখে দেখে কিন্তু এখানে লিখতে পারতেছেন পিডিএফ ফাইল থেকে, যাই হোক এটা আপনি করতে পারবেন আপনার সুবিধা মতো। ওকে, এটাই হচ্ছে এই রিস্টোরের কাজ আর কি। আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে এখন কি হয়ে যাবে দেখেন, আবার ফুল স্ক্রিন হয়ে গেল। অর্থাৎ একবার হচ্ছে আপনি রিস্টোর ডাউন, আমার আর একবার হচ্ছে ম্যাক্সিমাইজ, অর্থাৎ সর্বোচ্চ যে আপনার স্ক্রিনটা যত বড় হবে সেটা ম্যাক্সিমাইজ। ওকে, তারপরে দেখেন আপনার ক্লোজ বাটন, এখন দেখেন আমার আমি যদি এই বাটনটা ক্লোজ করে দিই তাহলে কি হবে, ক্লোজ এখান থেকেও করতে পারেন, আবার ফাইলে গিয়ে আবার এখানেও ক্লোজ করতে, দুইটা ক্লোজ অপশন আছে। তো ক্লোজ হচ্ছে, আচ্ছা পরে দেখাই, তো আমি যদি এখানে ক্লোজ করে দেই আমার কি হবে তাহলে দেখেন, এখানে আমি দেখি 5 নম্বর কিন্তু আমি ক্লোজ করেছি, দেখেন এখানে কিন্তু আমার আর 5 নম্বর নাই, অর্থাৎ আমার ডকুমেন্টটা আমার কিন্তু সেভ করা ছিল, তাই আমার ওই ডকুমেন্টটা কিন্তু একদম চলে গেছে। দেখেন আমি 6 নম্বরে যাই, 6 নম্বরে ক্লোজ করে দিই, 6 নম্বরে চলে গেছে। এখন দেখেন আমি 4 নম্বরে ক্লিক করে এখানে আমি কিছু লিখি, আমি যদি এখন ক্লোজ করে দিই তখন কিন্তু ক্লোজ হচ্ছে না, আমাকে প্রশ্ন করতেছে ডু ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু ডকুমেন্ট 4, তো 3টা অপশন আছে, সেভ, ডু নট সেভ, ক্যান্সেল। ক্যান্সেল দিলে অ্যাজ ইট ইজ আমার যেভাবে আগে ক্লোজ করে ক্লিক করার আগে যেরকম ছিল ওরকমই থাকবে। আবার দেখেন, এই দেখেন যেরকম ছিল ওরকমই আছে। আবার আমি ক্লিক করলাম, আমি যদি ডন্ট সেভ দিই তাহলে কি হবে, আমি যে এই লেখাটা এই 4 নম্বর ফাইলে লিখছি তাহলে আমার লেখাটা থাকবে না,
আমার এটা ক্লোজ হয়ে যাবে। আগেরটা যেমন 6 নম্বরটা ক্লোজ করে দিয়েছিলাম সেটা চলে গেছে, সেটা আমার কোথাও সেভও নাই, এখানেও তাই থাকবে। আমি যদি এখন এটা যদি সেভ দেই তাহলে কি হবে, তাহলে এই ডকুমেন্টটা ফোর ডকুমেন্টটা আমাকে একটা লোকেশন চাইবে, আর আগে যদি সেভ করা থাকে তাহলে আমার কিছু চাইবে না। হ্যাঁ, এটা আমার যদি সেভ করতে চাই তাহলে আমি সেভে ক্লিক করব। দেখেন আমাকে দেখাচ্ছে যে তুমি কোথায় সেভ করবে, এখানে একটা ফাইলের নাম চাচ্ছে এবং সেভ অ্যাজ কি টাইপের, আমি টাইপটা পরে আবার বিস্তারিত আলোচনা করব। তো আমরা ওয়ার্ড ডকুমেন্টটি রাখবো এবং কোথায় সেভ হবে দেখেন এখানে দেখাচ্ছে, আমি যেখানে ক্লিক করলাম ফাইলের শেষে দেখেন ইউজার বায়োবিজ ডেস্কটপ টেক্সট ফাইল, অর্থাৎ এই যে দেখেন আমার ডেস্কটপে একটা টেক্সট ফাইল নামে একটা ফোল্ডার আছে, সেইটার ভিতরে এখানে নো আইটেম ম্যাচ ইওর সার্চ, অর্থাৎ কোনো ফাইল নাই। তাহলে এখানে কি হবে, ডেস্কটপে একটা টেক্সট ফাইলের মধ্যে মাইল নামে একটা ফোল্ডার, টেক্সট ফাইল নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে এখানে আমি যে নাম দিব ফাইল নেমে, সেখানে আমার একটা ফাইল তৈরি হবে এই ওয়ার্ড ডকুমেন্ট নামে। ওকে, তো আমরা এখন সেভ দিব, সেভ দিলে দেখবো যে আমাদের ডেস্কটপে টেক্সট ফাইলের ভিতরে টেক্সট ফাইল নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই যে আসুন আমরা এখন যাব ডেস্কটপে, ডেস্কটপে দেখব কি যে আমাদের কোনো ফোল্ডার আছে কি না। ওকে, এই যে টেস্ট ফাইল নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো, ঢুকে আমরা এখন এই টেস্ট ফাইলটা ওপেন করব। দেখেন আমরা ওই যে লেখাটা লিখেছিলাম এটা কিন্তু আছে, কিন্তু আমার অন্য যে 6 নম্বরটা যে আমি ক্লোজ করে দিছি 6 নম্বরটা কিন্তু নেই। ওকে, তাহলে দেখেন আমি আবার এখানে যাই, যা টেক্সট ফাইলটা ওপেন করলাম, এখন আমি তো যদি ক্লোজ করে দেই দেখেন আমি কিছুই লিখলাম না, আমি যদি ক্লোজ করে দেই আমাকে কিছুই জিজ্ঞাসা করবে না, কিন্তু আমার ফাইলটা কিন্তু অলরেডি এর মধ্যে আছে, অর্থাৎ আমি ওপেন করে আমার একটা আগের তৈরি করা ফাইল আমি ওপেন করলাম, কোনো কাজ করলাম না, তাহলে ক্লোজ দিলে আমাকে কিছুই জিজ্ঞাসা করবে না এবং ফাইলটি আমার আগের মতোই থেকে যাবে। কিন্তু এখানে যদি আমি যদি আবার লিখি সেকেন্ড লাইন, ওকে, এখন যদি আমি ক্লোজ দিই তাহলে কি হবে, দেখেন আবার ওই একই কথা, অর্থাৎ আমি কিন্তু সেভ করি নাই ফাইলটা। এই যে আমি সেকেন্ড লাইন এই দুইটা শব্দ লিখলাম, এরপরে আমি কিন্তু আর কোথাও কিছু সেভ বাটনে ক্লিক করি নাই, অর্থাৎ এই যে এখানে যে কুইক অ্যাক্সেস টুল বার আছে যে উপরের আপার লেফট কর্নারে সেভ আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কি হবে, আমাকে কিন্তু এটা ক্লোজ দিতে গেলে আর জিজ্ঞাসা করবে না, অর্থাৎ এই সেকেন্ড লাইনটা আমার সেভ হয়ে যাবে ওই আগের টেক্সট ফাইলের মধ্যে। দেখেন আমি আমি সেভ ক্লিক করলাম, এখন যদি আমি ক্লোজ দেই তখন কিন্তু আমাকে আর কিছু জিজ্ঞাসা করবে না। কারণ কেন করবে না, কারণ আমার আমি তো আগে সেভ করে নিলাম, কুইক সেভ করে নিলাম। দেখেন এই দেখেন সেকেন্ড লাইনটা অলরেডি এর ভিতরে আছে। আমি যদি আবার এখানে আমি যদি এর নিচে নামি, যদি থার্ড লাইন দেখি, থার্ড লাইন, এখন আমি যদি আমি এখানে কুইক সেভ না করে আমি এই ফাইলে ক্লিক করব, সেভে ক্লিক করব, তাহলেও আমার সেভ হয়ে যাবে। দেখেন আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আমি আবার এটা ওপেন করি, দেখেন আমার থার্ড লাইনটা যোগ হয়ে গেছে এখানে। আমি আবার কি করতে পারি, দেখেন ফাইলে গিয়ে আমার সেভ, হ্যাঁ, এই সেভে আমি ক্লিক না করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এস প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে এস একবার প্রেস করি, তাহলেও দেখেন আমার সেভ হয়ে যাবে। তো আমি এম টেস্ট করি, ফোর্থ লাইন লিখলাম টি এইচ, এখন এখন দেখেন ফোর্থ এ লাইন লাইন, আমি যদি এখন এখানেও ক্লিক করলাম না, আমি ফাইলে গিয়ে সেভও দিলাম না, কিন্তু কিবোর্ড থেকে আমি যদি আপনাকে এদের এটা দেখাতে পারতেছি না, আমি কিবোর্ড থেকে যদি এস প্রেস চাইলাম একবার, তাইলে আমি ক্লোজ করে দিলাম, দেখেন আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, তার মানে আমি যেটা লিখেছিলাম ফোর্থ লাইনটা, আমার ফোর্থ লাইনটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তাহলে আমরা সেভ করতে পারলাম কতভাবে, এখানে টুলস বারে ক্লিক করে সেভ করতে পারলাম, ফাইলে গিয়ে সেভে গিয়ে সেভ করতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই টুলস উপরে টুলস বারটা শিখলাম, এখান থেকে ক্লোজ, অর্থাৎ আমরা যদি একটা ফাইলকে একদম ক্লোজ করে দিতে চাই তাহলে এখানে ক্লোজ ক্লিক করব, আর যদি আমরা ফাইল থেকে এখানে ক্লোজ করি, দেখেন ক্লোজ করি, তাহলে আমাদের কি হলো, ক্লোজ হয়ে গেল, অর্থাৎ এখান থেকেও ক্লোজ করতে পারি, আমরা এখান থেকেও ক্লোজ করতে পারি। ওকে, তাহলে আমরা
দেখেন আমরা এটা সেভ দিব, সেভ দিলে আমাদের কিন্তু এই ফাইলটা কোথাও সেভ করা নাই, অর্থাৎ নিশ্চয় ডকুমেন্ট 3 আছে, অর্থাৎ এই জাতীয় ফাইলের নাম দেখলে আপনি বুঝতে পারবেন এটা যখন আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করবেন তখন সে একটা ডিফল্ট নাম দিয়ে ওপেন হবে। ওকে, এই জন্য এটা কিন্তু কোথাও সেভ করা থাকবে না। এখন আমরা সেভ করতেছি টিইএসটি টেস্ট ফাইল 2 নামে। এটা কোথায় সেভ হবে? বাই ডিফল্ট দেখেন আমরা বলছি ডিস পিসি, তারপরে ডিস পিসিতে ডকুমেন্টের মধ্যে সেভ হবে। তো আমরা এখানে একটা ফাইল সেভ করি, এই যে দেখেন টেক্সট ফাইল 2 লিখলাম, এটা এই যে ডকুমেন্টের মধ্যে সেভ হচ্ছে টেস্ট ফাইল নামে একটা ওয়ার্ড ডকুমেন্ট সেভ দিলাম। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম, আমরা যাই ডিস পিসি, এই যেখান থেকে আমরা ডকুমেন্টে ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, এখানে যাই টেস্ট ফাইল 2 দেখছেন, এই যে আমাদের ফাইলটা এখানে প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে প্রিভিউ অপশনটা চালু করে রেখেছি জন্য দেখাচ্ছে। ওকে, তো আমরা দেখেন এই উপরেরটা সিলেক্ট করলাম, এখানে প্রিভিউ দেখাচ্ছে যে কি ফাইল তার সারমর্ম এখানে আমাদের দেখাচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা শিখলাম হলো যে এখানে উপরের টাইটেল বারটা, ওকে উপরের টাইটেল বার আর নিচেরটা হলো টাস্ক বার, আর এই লেখাগুলো যদি আমি দেখেন এখানে ডান পাশের নিচে ডান পাশের কর্নারে জুম ইন আছে, তা আপনি জুম ইন আউট করে আপনি লেখাগুলো বড় ছোট করে দেখতে পারেন। হ্যাঁ দেখেন বড় ছোট করে দেখতে পারেন, তো 100% রেখে আপনারা কাজ করবেন, কারণ হলে এটা অ্যাকুরেট ফাইল দেখায় যে আপনার প্রিন্টারের সাইজ কী রকম হবে, আপনি 100% রাখলে দেখতে পারবেন। তো বাই ডিফল্ট আপনার 11 থাকে, তো আমরা এটা যদি জুম আউট করি বড় করি তখন আমরা দেখব এই যে একটা দেখেন স্ক্রল বার চলে আসে। হ্যাঁ এখানে একটা স্ক্রল বার ডান পাশে এবং নিচে একটা স্ক্রল বার, অর্থাৎ আপনি যখন বড় করবেন তখন আপনি এই যে দেখেন বাম পাশে নিয়ে আসলে এখন কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে না, আপনি একটু উপরের দিকে নিয়ে যান, এভাবে আপনি কিন্তু কম ইয়ে করে ম্যাচ করে কাজ করবেন। তাহলে আপনি স্ক্রল বার গেল, টাইটেল বার গেল, একদম উপরে আপনার ফাইলের নাম থাকবে, কুইক অ্যাক্সেস টুল বার থাকবে যেগুলো দিয়ে আপনি সরাসরি ক্লিক করলে কাজ হয়ে যাবে, আপনার ডু অপশনে যেতে হবে না। এটা আপনি রিবনটা মিনিমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন, আর এটা মিনিমাইজ করলে আপনার ফাইলটা এই যে টাস্ক বারে এসে থাকবে, ক্লোজ হবে না। রিস্টোর করলে আপনার উইন্ডোটা ছোট বড় করতে পারবেন, ক্লোজ করলে ফাইলটা একদম ক্লোজ হয়ে যাবে, আর যদি এই যে ফাইল নিয়ে কাজ করতেছিলেন ওটা সেভ করে না থাকেন তাহলে ফাইলটা আবার সেভ করার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে। ওকে, তাহলে আমরা প্রথমে এটা শিখে নিলাম, এরপরে আমরা দেখব যে নিচের বারটা, নিচের আমরা ফাইল, এটা হচ্ছে মেনু বার, অর্থাৎ এক একটা ট্যাবের আন্ডারে অনেকগুলো আপনার কাজ করা যায়, সেগুলোকে ট্যাব বলা হয়। তো দেখেন এক একটা ট্যাবে ইনসার্ট ট্যাব, আলাদা আলাদা অপশন, এখানে আলাদা আলাদা অপশন, লেআউটে অপশন আলাদা, অর্থাৎ এই আপনি নতুন নতুন কাজ করবেন এগুলো দেখে দেখে, অর্থাৎ আপনাকে কিছুটা আইডিয়া রাখতে হবে যে কোন কাজটা কোথায় গিয়ে আমাকে করতে হবে। তো বাই ডিফল্ট হোম ট্যাবটা এভাবে থাকে, কারণ হোম ট্যাবের আন্ডারেই আমরা সব কমন কাজগুলো করে থাকি, এই জন্য এটা ডিফল্ট করা। তারপরে আমরা প্রথমেই দেখব ফাইলটা। ওকে, তাহলে আমরা মোটামুটি উইন্ডোটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিলাম, উপরেরটা টাইটেল বার, নিচেরটা টাস্ক বার, আর এই ডান পাশে আপনি উইন্ডো বড় হয়ে গেলে বা এক দুই যখন আপনি এক পেজের কাছে দুই পেজে চলে যাবেন তখনই এই যে এই বারটা চলে আসবে, আবার বড় হয়ে গেলে দেখেন নিচের বারটা চলে আসবে, বাম দিকে ডান দিকে আপনি ডকুমেন্টটাকে সরাতে পারবেন, দেখেন সরাতে পারবেন। ওকে, তারপরে নিচে দেখেন নিচের বাম কর্নারে আছে হচ্ছে নিচের বাম কর্নারে পেজ ওয়ান অফ ওয়ান, অর্থাৎ আমাদের একটাই পেজ আছে। ওকে, আমি কপি করলাম, আমি যদি কন্ট্রোল এন্টার চাপি তাহলে আমার সেকেন্ড পেজ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, একটা ফাইলেই দুইটা পেজ তৈরি হয়ে গেল, কিন্তু আমার ডকুমেন্ট টুর মধ্যে দুইটা ফাইল, 1 এবং 2, এবং যখন আপনি প্রথম ডকুমেন্টটা তৈরি করছেন তখন কিন্তু একটা পেজে একটাই ডকুমেন্ট তৈরি হয়েছে, আর আমার এখন একটাই ডকুমেন্ট বাট পেজ দুইটা। আমি যদি আবার একটা কন্ট্রোল এন্টার চাপি আমার আর একটা ফাইল তৈরি হয়ে গেছে, দেখেন তিনটা ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু আমার ডকুমেন্টের নাম কিন্তু চেঞ্জ হয় নাই, ডকুমেন্ট টুই আছে। অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন আপনি এই কম্পিউটারের কয়টা পেজ আছে এবং আপনি কত নাম্বার পেজে আছেন, যে প্রথম 3টা হলো আপনি 3 নাম্বার পেজে আছেন, আর পরের 3টা হচ্ছে আপনার মোট 3টা পেজ।
দেখেন আমি এখন যদি এই দেখেন এখানে ক্লিক করলে আমার কতগুলো পেজ আছে, আমার নতুন একটা নেভিগেশন বার আসছে দেখেন। এখানে এরকম করে আপনি যদি এক নম্বরে ক্লিক করলে এক নম্বর পেজ, দুই নম্বরে ক্লিক করলে আমার দুই নম্বর পেজে আছি। এখন দুই নম্বর পেজে আমার কিন্তু কোনো লেখা নেই। আমি যদি এখন উইন্ডোজে ছোট করি তাহলে আমি বুঝতে পারবো, দেখেন। ওকে ওকে আমি 100% রাখলাম। ওকে ওকে এখন আমি তিন নম্বর পেজে ক্লিক করলে আমার তিন নম্বর পেজটা ওপেন হবে। তাহলে এটা হচ্ছে কাজ হলো। আর এখানে এই আমি মোট এখানে মোট 24টা 28টা ওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ হলো দুই পেজ মিলে 28টা ওয়ার্ড আমাদের এখানে লেখা আছে। এবং তার ডান পাশে দেখবেন এখানে লেখা আছে রিড মুড, অর্থাৎ আমি ফাইলটা কি মুডে পড়ব। এখানে আছে প্রিন্ট লেআউট, অর্থাৎ আমরা যেভাবে প্রিন্ট কম্পিউটারে প্রিন্ট দিব এবং প্রিন্টটা যেভাবে আসবে, লেআউটটা যেভাবে থাকার দরকার সেটাই আছে। অর্থাৎ এই ডিফল্ট সবসময় আপনারা প্রিন্ট লেআউটেই রাখবেন, অন্য প্রয়োজন হলে আপনারা ওয়েব লেআউট বা রিড মুডে যাবেন। ওকে আর এটা হচ্ছে জুম, আপনারা ডান দিকে নিলে লেখা বড় হবে, পেজ ফাইল বড় হবে, হ্যাঁ অনেক বড়। দেখেন বড় ছোট করা যাবে, আমরা 100% রেখে, আমার সাজেস্ট হচ্ছে 100% রেখে কাজ করবেন। ওকে তারপরে আমাদের ইন্টারফেসটা মোটামুটি আমাদের হয়ে গেল। এখন আমরা হোম ট্যাবের ডিফল্ট কিছু জিনিস দেখাবো। হ্যাঁ তো আমরা আমরা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। আমরা উইন্ডোজের একটা টুলস আছে স্নিপিং টুলস, এটা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখেন আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে মাউসটা যদি সরিয়ে আনি দেখেন একটা প্লাস চিহ্ন, তো আপনি যে পাশে এই মনে করেন আমি রিবনটা আপনাদের দেখাবো যে রিবন কোনটা, তাহলে কতটুকু রিবন। তো আমরা হচ্ছে এই যে দেখেন ফাইলের এখানে ক্লিক করে চাপটা ধরলাম, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি ডান দিকে নিয়ে গেলাম। আমি যদি নিচে নামাই দেখেন সিলেক্ট হবে, তা আমি এই পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমার, এখন আমি ছেড়ে যদি দেই তাহলে এটা কপি হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি দেখেন কপি হয়ে গেছে। এই যে দেখেন এটা কপি হয়ে গেছে। এই পুরোটা জিনিসই হচ্ছে মেনু রিবন, অর্থাৎ হোমের আন্ডারে অনেকগুলো অপশন। ওকে এখন আমরা আবার নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে আবার দেখাবো হচ্ছে এটা হচ্ছে মেনু, মেনু বার। ওকে এই মেনু বার এক একটার আন্ডারে এক একটা মেনু। ওকে এই মেনুর মানে একটা তালিকা আর কি, হোমের কি তালিকা, ইনসার্টের কি তালিকা, এটা হচ্ছে তাই। ওকে দেখেন এই যেটা এটা হচ্ছে মেনু। ওকে প্রতিটাকে আলাদা আলাদা ট্যাব বলা হয় কিন্তু বারটা হচ্ছে মেনু বার। ওকে আমরা এটা আবার নিয়ে ক্লিক করলাম, এখানে এখন দেখব একদম উপরে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের মধ্যে পুরোটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের এখানে প্রথম টুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার, অর্থাৎ সরাসরি ক্লিক করলে আপনারা কাজ করতে পারবেন। সরাসরি সেভ দিলে এখানে ক্লিক, প্রথম এটুকে ক্লিক করলে সেভ হবে, এটা আনডু হবে, এটা রিডু হবে, এটা নতুন একটা ফাইল ডকুমেন্ট ক্রিয়েট হবে। এখানে আপনি এই যে অ্যারোতে ক্লিক করলে আরও অনেক অপশন পাবেন, মানে অনেক টুলস এখানে কুইক অ্যাক্সেস টুল এখানে নিয়ে আসতে পারবেন। এই যে ডকুমেন্ট টু ওয়ার্ড, এটা হচ্ছে ফাইলের নাম, অর্থাৎ যে ফাইলটা আপনি ওপেন করছেন সেই ফাইলটা, আর তারপরে হচ্ছে ওয়ার্ডে ওপেন করছেন সেই জন্য এখানে ওয়ার্ড লেখা। তারপরে এটা হচ্ছে রিবন মিনিমাইজ এবং রিস্টোর করা, হাইড করা এবং আবার ডিসপ্লে করা। তারপরে এটা হচ্ছে মিনিমাইজ, আপনি ফাইলটা নিচে মিনিমাইজ করে রাখতে পারেন। রিস্টোর, আপনারা একাধিক ডকুমেন্ট ডেস্কটপে দেখার জন্য উইন্ডোটা রিসাইজ করার জন্য, ছোট বড় করার জন্য আপনি এটা করতে পারেন। ক্লোজটা, ফাইলটাকে ক্লোজ করে দেওয়ার জন্য আপনি ক্লোজে ক্লিক করতে পারেন। তাহলে এই পুরো বারটা হচ্ছে টাইটেল বার, পুরো বারটা হচ্ছে টাইটেল বার। তারপরেরটা হচ্ছে মেনু বার, তারপরেরটা হচ্ছে রিবন। ওকে রিবন, তারপরে ডান পাশের এটা হচ্ছে স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। তারপরে নিচের আরেকটা বার আমরা দেখেছি, এখানে একটা বার। ওকে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট। আমি যখন ভিডিও আমার ভিডিওগুলো দেখবেন তখন আমি বিভিন্নভাবে বলবো যে স্ক্রল বারটা নিচে নিচে নামতে হবে, নিচের দিকে নামতে হবে, তারপরে রিবনে এখানে ক্লিক করতে হবে, হোম ট্যাবে এখানে ক্লিক করতে হবে, ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে। তখন আপনি বুঝতে হবে ট্যাব কোথায় আমি ক্লিক করতেছি, আমার সব কিছু তো হাইলাইট করে দেখাতে অনেক সময় লাগবে। ওকে তারপরে আরেকটা
দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে নিউ ক্লিক করবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্টার্ট মেনু, তারপরে এটুকু হচ্ছে সার্চ বক্স, আর পুরোটা হচ্ছে টাইটেল বার। ডান পাশে এখানে আপনি সিলেক্ট টাইম এবং ডেট, ল্যাঙ্গুয়েজ, সাউন্ড, আরো যে কুইক আইকন কিছু নিয়ে আসা যায়, এখান থেকে সরাসরি আপনি সেগুলো ওপেন করে সেটিং করতে পারেন। অর্থাৎ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপস এবং ডিভাইস সেটিং, এখানে আপনি যে অ্যাপসগুলো এখানে নিয়ে এসে রাখতে পারেন। ওকে, তাহলে আমরা আজকে মোটামুটি অনেক কিছু শিখে ফেললাম। হ্যাঁ, আমরা উইন্ডোজের একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো আবার হোমে যাই আমরা, এই যে আমরা যে জায়গায় লিখি, যে জায়গায় লিখি, এই যে লিখতেছি ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ এই যে জায়গায় আমরা কাজ করতেছি এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ, এই যে ব্লিঙ্ক করতেছে আমার কার্সর, আবার এই যে মাউস নিয়ে যাচ্ছে এক জায়গায়, এটা হচ্ছে পয়েন্টার, অর্থাৎ এই যে দেখেন একবার চলে যাচ্ছে আবার ডিসপ্লে করতেছে, এই যে একটা পাইপ, এটাকে বলা হয় পাইপের মতো, অর্থাৎ দাড়ির মতো দেখতে, তো এটা আপনাকে বলা হয় হচ্ছে কার্সর। কার্সরটা আপনি এই দেখেন, আমি যদি লেফট অ্যারো চাপি এটা সরে যাচ্ছে, অর্থাৎ যেটা সরে যাচ্ছে এটা হচ্ছে কার্সর। ওকে, আর আমি এই যেখানে মাউস মাউস মাউসের পয়েন্টার, ঠিক আছে, তো আপনি যে জায়গায় কার্সার লিখতে চান সেই জায়গাটা আপনি কার্সার নিতে হবে। যেমন কার্সারটা আমার এখানে আছে, আমি যদি লেখা শুরু করি তাহলে এখান থেকে লেখা শুরু হবে, আমি যদি শেষে যাই দেখেন শেষে গিয়ে ক্লিক করলাম তাহলে আমার এখান থেকে লেখাটা শুরু হবে। তাই এই আমাদের কার্সারটা চেনা অত্যন্ত দরকার, আর মাউস পয়েন্টারটা যেখানে ক্লিক করব সেখানে আমার কার্সারটা চলে যাবে। আবার আপনি অ্যারো চেপেও কার্সার বিভিন্ন জায়গায় নিতে পারেন, শর্টকাটও আছে, আমি শর্টকাটগুলো পরে আপনাদের একটা ভিডিওতে দেখাবো। ওকে, তো আমরা প্রথমেই যাব হচ্ছে ফাইলে, কারণ আমার ফাইলের আমি অনেক কাজে দেখিয়েছি, এখন একটু আলোচনা করব। তাহলে ফাইলে আমি ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে দেখেন একটা তালিকা দেখাচ্ছে, অর্থাৎ ফাইলের মধ্যে এই তালিকাটা আছে। তো প্রথমে আছে ইনফো, ইনফো মানে হচ্ছে আপনার ইনফরমেশন, আপনার যে এই সফটওয়্যার ডকুমেন্ট এই জিনিসগুলোর কিছু ইনফরমেশন দেখাচ্ছে। প্রোটেক্ট ডকুমেন্ট, আমার ডকুমেন্ট যদি প্রোটেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইনস্পেক্ট ডকুমেন্ট, সেটা এখানে ক্লিক করতে হবে। এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের আপাতত কোনো কাজ নাই। আমরা যেগুলো কাজ, বেসিক যে কাজগুলো সেটা হলো আমরা নিউ এ যাবো, নিউ এ ক্লিক করব। দেখেন আমরা কিন্তু নিউ এর কাজ দেখিয়েছি, যে নিউ এ ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে, যে ডকুমেন্ট 27 ডকুমেন্ট ওপেন হয়েছে। ওকে, আমি এটা আবার ফাইলে গেলাম, তারপর এটা হচ্ছে ওপেন, তো ওপেনে ক্লিক করলে কি হবে, ওপেনে আমরা দেখিয়েছি যে আমরা যদি নিউ এ ক্লিক করি, নিউ না, আমরা যদি ফাইলে ক্লিক করি তখন কিন্তু আমরা আমরা এখানে একটা অপশন ছিল, সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে ওপেনে মানে হচ্ছে আপনার এক্সিস্টিং ফাইল আছে, তৈরি করা আছে আপনার কম্পিউটারে, সেখান থেকে একটা ফাইল সিলেক্ট করে আপনি ওপেন করতে পারেন। দেখেন এটাই হচ্ছে ওপেনের কাজ, এবং ওই ফাইলে আপনি কাজ করতে গেলে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন। আপনি কম্পিউটারটা যদি আপনি যদি এখানে না থাকে তাহলে আপনি এখানে ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আপনার যে ড্রাইভে কম্পিউটার ফোল্ডারটা আছে আপনি সেই ফোল্ডারে ঢুকে আপনি সেগুলো করতে পারবেন। ওকে, তারপরে আছে হলো সেভ, সেভ হলো কি, আপনি ফাইলটায় কাজ করলেন এই ফাইলটায় সেভ করবেন। তাহলে দেখেন আমি ক্লিক করলাম, সেভ করলাম, সেভ হয়ে গেল। আমি আর একটা লাইন এখানে নিচে আরো এইটা কপি করে আমি নিচে লিখলাম, নিচে লিখে আবার ক্লিকে গেলাম, সেভ করলাম, এটাই হচ্ছে সেভের কাজ। তাহলে আমার ফাইল টেস্ট ফাইল টু নামে ডকুমেন্টের মধ্যে একটা ফাইল বানিয়েছিলাম, সেই ফাইলটা এটুকু আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা পরেরটা যাই, সেভ অ্যাজ, সেভ অ্যাজ মানে কি, আমার একটা এই ডকুমেন্টটা আমি সেভ অ্যাজ করলে কি হবে, এই ডকুমেন্টটাই আমি অন্য কোনো নামে অন্য কোনো জায়গায় সেভ করব। সেই জন্য দেখেন লোকেশন চাইবে, সেভ অ্যাজে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু সেই প্রথম যখন র ফাইল মানে ব্ল্যাঙ্ক ফাইল আমি সেভ করতে গিয়েছিলাম বা কোনো ফাইলে লিখে সেভ করতে গিয়ে তখন কিন্তু জিনিসটা দেখাচ্ছিল। তো আমরা দেখেন সেভ অ্যাজ দিলেই আমাকে আর একটা লোকেশন দেখাচ্ছে, দেখেন আমি তার আর একটা তাহলে ব্রাউজ করে আমি দেখেন এখানে কিন্তু এর মধ্যে অলরেডি একটা আছে, এই যে টেস্ট ফাইল নামে, তো টেস্ট ফাইল টু এখানে যদি আমি সেভ করতে যাই আমাকে দেখ সেভ হয়ে যাবে, মানে ওটাই রিপ্লেস হয়ে যাচ্ছে। তা আমরা কি করব, সেভ অ্যাজ মানে হচ্ছে আমাদের ব্রাউজ করে আমি অন্য কোথাও ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করে মানে এই টু টু ফাইল নামে ডেস্কটপে
আমার আরেকটা ফাইল তৈরি হবে, দেখেন এই যে এখন কিন্তু ডেস্কটপে দেখেন ওই ফাইলটাই আমার তৈরি হয়ে গেছে, অর্থাৎ ওখানেও আছে, আমার এখানে আরেকটা ফাইল অলরেডি তৈরি হবে, এটাই হচ্ছে সেভ অ্যাজ। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে প্রিন্ট, অর্থাৎ এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে দেখবেন প্রথমে আছে প্রিন্ট, এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো কি প্রিন্ট হবে, ডাইন পাশে দেখেন দেখাচ্ছে যে আপনার এখানে এই ডকুমেন্টটা প্রিভিউ দেখাচ্ছে, কি ডকুমেন্ট কিভাবে আছে, প্রিন্ট দিলে এইভাবে প্রিন্ট হবে, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। ওকে, তা আমি তারপরে যাচ্ছি, এখানে হলো কপি, অর্থাৎ হলো কয় পেজ কপি হবে এই ফাইলটা, কয় পেজ কপি হবে। এখানে আমি যদি এই যে আপ অ্যারোতে ক্লিক করি, একটা একটা করে বাড়বে, আবার এখানে এখানে একটা একটা করে বাড়বে, অথবা আপনি সিলেক্ট করে আপনি যদি বলেন 90 লিখবো, তাহলে 90টা প্রিন্ট হবে এই ডকুমেন্টটা। ওকে, বাই ডিফল্ট এখানে 1 থাকে। তারপরে হচ্ছে প্রিন্টার, অর্থাৎ কোন প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান, দেখেন এখানে আমাদের প্রিন্টার ক্যানন এলবিপি 515, এই প্রিন্টারটাই আমার প্রিন্ট হবে। এখানে অ্যারোতে ক্লিক করে আপনি যদি একাধিক প্রিন্টার থাকে, তাহলে এখানে সেটা দেখে এখানে সিলেক্ট করে সেটাতে আপনারা প্রিন্ট দিতে পারবেন। ওকে, আমরা এটা সিলেক্ট করলাম, এখানে দেখেন প্রিন্টার থাকলে দেখাবে রেডি, অর্থাৎ প্রিন্ট করার জন্য আমার প্রিন্টারটা কিন্তু রেডি আছে। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে প্রিন্টার প্রপার্টিস, প্রিন্টার প্রপার্টিসে গেলে আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের সেট আপ আছে, তো এখানে আমরা অ্যাডভান্স যেতে যাচ্ছি না। তারপরে আছে হচ্ছে প্রিন্টার ওয়াল পেজেস, অর্থাৎ এই দেখেন এখানে আপনি পাবেন যে ওয়ান আপ ওয়ান, অর্থাৎ এখানে কিন্তু একটাই পেজ আছে, এখানে কিন্তু দুইটা পেজ নাই, ঠিক আছে। তাহলে আমার কিন্তু একটাই পেজ, একটা কপি না, আমি এখানে 5 দেই, 5 দিলাম, তাহলে আমার 5টা কপি হবে এই একটা পেজে। ওকে, তারপরে ওয়াল পেজ, আমার যদি এখানে আরো অনেক পেজ থাকতো তাহলে অনেক পেজ প্রিন্ট হতো, যেমন আমি এটা ক্লোজ করে এখানে আমি ব্যাগে গেলাম, ব্যাগে যা আমি এটা আরেকটা পেজ নিই নিচে, এই দুই এই ফাইলে কন্ট্রোল ইন্টার দিলাম, দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে ওই ফাইলটা যেটা কপি করছিলাম পেস্ট করলাম। ওকে, এখন আমি ফাইলে যাই, যা প্রিন্টে যাই, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 2 of 2, অর্থাৎ আমি যদি এখানে 5 দেই তাহলে এই দুইটা ফাইলই 5 পেজ 5 পেজ করে এক একটা হবে, এটাও 5 পেজ, এটাও 5 পেজ হবে। তাহলে এই জন্য ওয়াল পেজ, তা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি দেই যে প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে কি হয় প্রিন্ট, এই দেখেন আমার কিন্তু এখন দেখাচ্ছে 1 পেজ। ওকে, আর তখন আমার কি দেখাচ্ছিল, দেখেন প্রিন্ট ওয়াল পেজ, ওয়াল পেজ, তখন কিন্তু এখানে দেখেন আমার যে পেজ এখন পেজ দেখাচ্ছে হলো 2 of 2, অর্থাৎ আপনি এখানে ওয়াল পেজেস দিলে আপনি যে দুটো পেজে প্রিন্ট হবে, আপনি যদি কারেন্ট পেজ দেন, কারেন্ট প্রিন্ট কারেন্ট পেজ, তাহলে আমার কার্সর যে তাতে আছে সেটাই প্রিন্ট হবে। দেখেন আমার কার্সর আছে হচ্ছে এখন 2 নম্বর পেজে, এই যে 2 নম্বর পেজে, আমি যদি 1 নম্বর পেজে ক্লিক করি, দেখেন আমার কার্সরটা এখন 1 নম্বর পেজে আসছে, অর্থাৎ 1 নম্বর পেজটা প্রিন্ট হবে। এরকম আপনার একাধিক পেজ থাকলে পরে আপনি এখানে না যে পেজে কার্সর রাখবেন, অর্থাৎ কার্সর বলতে এই যে এখানে দেখাচ্ছে, এই যে দেখেন আমি আছি 2 নম্বর পেজে, এখন আমি ক্লিক করি 1 নম্বর পেজে, এই কার্সারটা আমার 1 নম্বর পেজে আছে, যে আমি বাম পাশে দেখেন এখানে পেজ 1 of 2, অর্থাৎ আমি 1 নম্বরে আছি। আমি যদি 2 নম্বরে যাই, দেখেন কি দেখায় 2 নম্বরে, এখন দেখেন 2 of 2, অর্থাৎ আমি 2 নম্বরে আছি। প্রথম নাম্বারটা হলো পেজ নাম্বার, দ্বিতীয় নাম্বারটা হলো কত পেজ এই এই ফাইলের মধ্যে, টেক্সট টু ফাইলের মধ্যে আছে সেটা দেখাচ্ছে। ওকে, তা আমরা আবার যাই প্রিন্টে যাই। ওকে, প্রিন্ট ওয়ান সাইড, অর্থাৎ হলো আমাদের কিন্তু দুই সাইডে প্রিন্ট হতে পারে, একটা পেজে দুই দুই সাইডে প্রিন্ট হতে পারে, অর্থাৎ একটা একটা পেপারের দুইটা পেজ থাকে, হ্যাঁ দুইটা পেজ থাকে, তো আমরা দুই পেজে বোথ সাইডে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমার প্রিন্টারে যদি এই অপশন থাকে তাহলে আমরা এটা পাবো, আর যদি না চাই তাহলে এখানে ক্লিক করে প্রিন্ট, দেখেন প্রিন্ট অন বোথ সাইড, প্রিন্ট অন সাইড, অর্থাৎ এটা দিলে বাই ডিফল্ট এটাই থাকে, এক সাইডে খালি প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার পেজ যদি দুইটা হয়, দুইটা পাতাই ইয়েই লাগবে আপনার, দুইটা পেপার লাগবে। ওকে, আর আপনি যদি ওয়ান সাইড দেন তাহলে দুইটা পাতা লাগবে, আপনি যদি বোথ সাইড দেন এই দুইটা পেজই একটা পেপারের মধ্যেই প্রিন্ট হবে, বাই ডিফল্ট এটা থাকে। ওকে, তারপরে হচ্ছে কালেক্টেড, অর্থাৎ এইটা কালেক্টেড মধ্যে কি হয়, এটা হচ্ছে আপনার 1 2 3 এই অপশন থাকে। ওকে, 1 2 3 পেজ প্রিন্ট হবে, 1 2 3 পেজ প্রিন্ট হবে, 1 2 3 পেজ প্রিন্ট হবে, অর্থাৎ আপনি 5 কপি যদি দেন আর এখানে পেজ যদি দুইটা থাকে, তাহলে প্রথমটা আগে প্রিন্ট হবে, তারপরে আবার প্রিন্ট হবে,
দুইটা, আর তারপরে আবার প্রথম পেজ দ্বিতীয় পেজ, তারপরে আবার প্রথম পেজ, এভাবে পাঁচবার প্রিন্ট হবে। আর এখানে যদি আপনি সিলেক্ট করে এইটাই দেন, তাহলে আপনি কি হবে, তাহলে প্রথম পেজ আগে আপনার এই পাঁচ কপি প্রিন্ট হবে, তারপরে আবার দ্বিতীয় পেজ পাঁচ পেজ, দ্বিতীয় পেজ পাঁচ কপি প্রিন্ট হবে। এটাই হচ্ছে দুইটার অপশন, বাই ডিফল্ট এটাই থাকে, কালেক্টেড থাকে প্রিন্ট প্যাট্রিয়ট ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা আপনার খাড়া থাকবে না লম্বা থাকবে। এটা এখানে এখন আমাদের খাড়া আছে, অর্থাৎ ওরিয়েন্টেশন আছে। আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, দেখেন আমার পেজটা এখন এই সাইড হয়ে গেছে। ওকে, তো আমরা এই যে অ্যারোতে ক্লিক করলে আমাদের পর পেজ চলে আসবে, এখানে ক্লিক করলে প্রথম পেজ চলে আসবে। ওকে, তারপরে তাহলে বাই ডিফল্ট আমাদের পেজ প্যাট্রিয়ট ওরিয়েন্টেশন থাকে, প্যাট্রিয়টই থাকে। তাহলে একটা হলো প্যাট্রিয়ট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, তারপরে হচ্ছে লেটার সাইজ, তা আমার এই ডকুমেন্টটা বাই ডিটা লেটার সাইজ প্রিন্ট করতে চাই না লেটার এ4 সাইজ, তা আপনার পেপার যে সাইজ হবে এবং আপনার ডকুমেন্টটা যে সাইজে করা আছে আপনি সেই সাইজে প্রিন্ট করবেন। তো আমাদের বাই ডিফল্ট এ4 সাইজ থাকে। ওকে, তো আমরা এখানে ক্লিক করে এ4 সাইজ দিব। ওকে, তারপরে এখন আমাদের প্রিন্ট দিলে এই ডকুমেন্টটা এই প্রিন্টারে, হ্যাঁ, প্রিন্ট হবে 5 কপি এই দুইটা ডকুমেন্ট। ওকে, তারপরে যাচ্ছি হলো শেয়ার, দরকার নাই এগুলো আমরা পরে দেখাবো, এক্সপোর্ট এটা পরে দেখাবো। ক্লোজ করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে, অ্যাকাউন্টটা দেখা দরকার, অ্যাকাউন্টে এখানে আপনার সফটওয়্যারটা অ্যাক্টিভেশন আছে কি না, আর মাইক্রোসফটের জিয়াটা, এখান থেকে আপনি আপডেট আপডেট এনাবল ডিজেবল করতে পারেন। ওকে, আর আপডেটে অনেক সময় আপনি প্রবলেম হতে পারে, অপশনে গেলে পারে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, যেমন হচ্ছে মনে করেন আমরা যে যে ফাইলটায় কাজ করতেছি এই ওয়ার্ক এরিয়ার চারপাশে কিন্তু কোনো দাগ টানা নাই, তো আমরা দেখেন এখানে গেলে সেটিংগুলো একবারে হয়ে যাবে, আপনি বারবার সেটিং করতে হবে না। অপশনে গিয়ে যে সেটিংগুলো আছে, যেমন দেখেন আমরা এখানে প্রুফে যাই, প্রুফিংয়ে গেলে আমরা নিচে প্রুফিংয়ে নাই, ল্যাঙ্গুয়েজে গেলাম, ডিসপ্লে গেলাম, ডিসপ্লে গেলে এখানে আছে কিনা, এখানে নাই, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে এই দেখেন শো টেক্সট বাউন্ডারি, তা আমার এটাই কিন্তু টেক্সটের বাউন্ডারি নাই, আমরা যে লেখাগুলো লিখতেছি চারদিকে কোনো বাউন্ডারি নাই। আমরা যদি এটাই শো টেক্সট বাউন্ডারি ক্লিক করি, ওকে ক্লিক করে এখানে ওকে প্রেস করি, তাহলে দেখেন আমার এই যে টেক্সট বাউন্ডারি চলে আসছে, ঠিক আছে। আবার ক্লিক করলাম, অপশনে গেলাম, এখানে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমি নিচে নামলাম, শো টেক্সট বাউন্ডারিটা উঠিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, দেখেন এখন কিন্তু নাই। আবার যাই অপশনে যাই, এখানে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাই, নিচে যাই, নিচে গেলে আরো অনেক অনেক অপশন আছে, দেখেন যেগুলো নাই দেওয়া এগুলো কিন্তু আরো আপনি অনেক অপশন পাবেন এখানে। আচ্ছা, এখানে অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনি দেখে আপনারা দেখে দেখে এগুলো করতে পারেন। ওকে, তো আমরা কেটে ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে অপশনের কাজ। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন, হ্যাঁ, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার আমি নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে চাচ্ছি, এই জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য যেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আমার ভিডিওগুলো হচ্ছে বেসিক,
বেসিক ভিডিও, যারা হয়তো অনেকেই অ্যাডভান্স লুক দেখে বলবেন যে না ভিডিওটা ভালো হয় নাই, তো আমার ভুল বাদুবি হলে বা ভুল হলে যেগুলো ভুল হয় কথাবার্তা ওগুলো মাফ করে দিবেন আর সংশোধন করার জন্য গাইড দিবেন, আমি সেভাবে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।